বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই সুস্থ ও নিরাপদে আছো। করোনা ভাইরাসের পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষার জন্য আমাদের বাসায় থাকা খুবই জরুরি, পাশাপাশি লেখাপড়াও চালিয়ে যেতে হবে। তাই আমি তাহমিনা ইয়াসমিন, সহকারী শিক্ষক আহমেদ বাউনি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, তোমাদের সুবিধার্থে পঞ্চম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমাদের আজকের বিষয় পঞ্চম শ্রেণীর গণিত, অধ্যায় ৬, ভগ্নাংশ। আমরা এই অধ্যায়ের প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলবো, তাই আমরা আজকে শিখতে পারবো ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, সমহর ভগ্নাংশ, সমলব ভগ্নাংশ, বিপরীত ভগ্নাংশ এবং কিছু হিসাব করা শিখবো। যোগ্যতা ভিত্তিক প্রশ্ন সমাধান করাও আমরা শিখতে পারবো। আমরা জানব ভগ্নাংশ কি, অর্থাৎ কোনো বস্তুর পরিমাণের অংশ নির্দেশ করতে যে সংখ্যা শ্রেণী ব্যবহৃত হয় তাকে আমরা ভগ্নাংশ বলি। অর্থাৎ ধরো, তোমাকে যদি একটি আপেল দেওয়া হলো, সেখান থেকে চারটি টুকরো করে তুমি যদি আমাকে একটি অংশ দিয়ে দাও, তাহলে সেই অংশটাকে কিভাবে লিখবে? সেই অংশটা লেখার জন্য তোমাকে অবশ্যই ভগ্নাংশ আকারে লিখতে হবে, কারণ যখন আপেলটি চারটি টুকরোয় ভাগ হয়ে গেছে, তার মানে প্রত্যেকটা টুকরোই এক একটা অংশ। এই জন্য আমাকে যে আপেলের টুকরোটি দিয়েছ, সেটি ভগ্নাংশটি হবে চার ভাগের এক ভাগ। অর্থাৎ ভগ্নাংশের ক্ষেত্রে আমাদেরকে খেয়াল করতে হবে, ভগ্নাংশ লেখার জন্য ভগ্নাংশের দুটি অংশ থাকে, একটি হচ্ছে লব, আরেকটি হচ্ছে হর। এবং আমরা এখানে যেহেতু চারটি ভাগে ভাগ করেছি, সেই হরটা চারের মধ্যে চলে গিয়েছে এবং লবের ঘরে আমরা এক লিখেছি, অর্থাৎ ভগ্নাংশটি দাঁড়িয়েছে চার ভাগের এক। ঠিক একইভাবে আরও কয়েক ধরনের ভগ্নাংশ আমরা দেখতে পাই। সেই ভগ্নাংশগুলোর মধ্যে হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ আমরা সেসব ভগ্নাংশকেই বলবো যারা আসলে একের চেয়ে ছোট ভগ্নাংশ হয়ে থাকে, অর্থাৎ যেখানে ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোট। আমরা একটি উদাহরণ দেখলে ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাব। যেমন আমার এখানে আছে চার ভাগের তিন, অর্থাৎ লব তিন, তিনটা হচ্ছে গিয়ে ছোট হরের চেয়ে, অর্থাৎ চার হর এখানে বড়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রকৃত ভগ্নাংশগুলো প্রত্যেকটারই হচ্ছে লব ছোট হবে এবং হরগুলো বড় হবে। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে তুমি কয়েকটি ভগ্নাংশের মধ্যে থেকে প্রকৃত ভগ্নাংশটি খুঁজে বের করো, তাহলে তোমাকে লব এবং হরের এই ব্যাপারটি জানতে হবে যে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের লবটি ছোট হবে। এবং আমরা অপ্রকৃত ভগ্নাংশের দিকে তাকালে দেখতে পাই যে ভগ্নাংশগুলো একের সমান বা একের চেয়ে বড়, সেসব ভগ্নাংশগুলোকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলে থাকি। যেমন ধরো, এখানে যেমন আমি একটা দেখিয়েছি, যেমন চার ভাগের পাঁচ, অর্থাৎ দেখো লবটা কিন্তু উপরে বড় এবং হরটা ছোট। তাহলে যখন আমাকে অপ্রকৃত ভগ্নাংশ বের করতে বলবে, তখন আমি ভগ্নাংশের দিকে তাকিয়ে দেখব যে আমার লবটি বড় আছে কিনা এবং হরটি ছোট আছে কিনা। এইভাবে করে আমি বুঝতে পারবো যে এটি আমার অপ্রকৃত ভগ্নাংশ। এরপর আমরা দেখতে পাচ্ছি মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশগুলো সাধারণত আমরা এরকমই দেখতে পাই যে এক সমস্ত দিয়ে, এরকম আমরা যেটাকে বলি এক সমস্ত পাঁচের দুই। অর্থাৎ মিশ্র ভগ্নাংশ হচ্ছে পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ মিলে যে ভগ্নাংশটি হয়ে থাকে। এখানে উদাহরণে আমি যেটা তোমাদেরকে দেখিয়েছি যে এক সমস্ত পাঁচের দুই, এখানে একটা হচ্ছে গিয়ে পূর্ণ সংখ্যা এবং পাঁচের দুই এটা হচ্ছে গিয়ে প্রকৃত ভগ্নাংশ। তার মানে সবসময় মিশ্র ভগ্নাংশটি পূর্ণ সংখ্যা প্রকৃত ভগ্নাংশের সাথে সংযুক্ত থাকবে। এবং আরও আমরা কিছু জানতে পারবো, যেমন হচ্ছে যে অপ্রকৃত ভগ্নাংশটি মিশ্র ভগ্নাংশ এটি সমান। এবং যখন আমার প্রশ্নের মধ্যে আসবে যে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো, তখন আমরা এই সূত্রটি ব্যবহার করব। অর্থাৎ দেখো যে অপ্রকৃত ভগ্নাংশ সমান সমান হচ্ছে পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব ভাগ হচ্ছে গিয়ে হর। একটি উদাহরণ আমি এখানে দেখিয়েছি যে দুই সমস্ত তিনের দুই, এটি হচ্ছে গিয়ে একটি মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশে
কে আমি যখন অপ্রকৃত ভগ্ন অংশে প্রকাশ করব তখন আমি কিভাবে করতে পারি। আমি যে সূত্রটি বলেছি সেই সূত্র অনুসারে এখানে আমি পূর্ণ সংখ্যা দুই, সেই দুই দিয়েছি, গুণ দিয়েছি হচ্ছে গিয়ে হর, এখানে হর হচ্ছে তিন, সে তিন দিয়েছি, যোগ করতে বলেছে লব, তাই এখানে আমার লব কত আছে দুই, তাহলে আমি দুই দিয়েছি এবং ভাগ করেছি হর দিয়ে, হর অর্থাৎ তিন। তাহলে এগুলো আমি যখন গুণ করে যোগ করেছি তখন আমার এটা এসেছে উপরে আট, অর্থাৎ লবের ঘরে আট এসেছে এবং হরের ঘরে তিন এসেছে। এইভাবে করে আমি অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে পারি। আমাদের বইয়ের 41 পৃষ্ঠায় দেখবে যে অনেকগুলো অঙ্ক এরকম রয়েছে, সেই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে। এরপরে আমরা অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে কিভাবে প্রকাশ করতে পারি তা একটু দেখাবো। দেখো উদাহরণে আমি একটা বলেছি যে পাঁচ ভাগের সাত, এটা একটি অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে আমি কিভাবে মিশ্র ভগ্নাংশে লিখতে পারি। আসলে এই ক্ষেত্রে খুবই সোজা যে আমরা অপ্রকৃত ভগ্নাংশটিকে আমরা যদি ভাগ করে ফেলি তাহলে ভাগ করলে আমরা দেখতে পাই যে আমাদের ভাগফল আসে এক এবং ভাগশেষ আসে দুই। তাহলে এই ক্ষেত্রে আমি বলতে পারি যে আমার পূর্ণ সংখ্যাটি হবে ভাগশেষ, ভাগফল, এবং আমার লবের ঘরে আসবে ভাগশেষ এবং ভাগ হচ্ছে গিয়ে হর, যেটা একই রকম থাকবে অর্থাৎ পাঁচ। এভাবে আমি অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারি। এরপর আমরা দেখব সমহর ভগ্নাংশ। সমহর, সম মানেই বোঝা যাচ্ছে যে সমান, অর্থাৎ হরগুলো যে ভগ্নাংশে সমান থাকবে সেটাকে আমরা সমহর ভগ্নাংশ বলে থাকি। নিচে উদাহরণটি দেখো যে চার ভাগের তিন এবং চার ভাগের এক, এখানে দুইটা ভগ্নাংশেরই কি হরগুলো সমান। এখন তোমার প্রশ্ন আসতে পারে যে যখন কয়েকটি সমহর বিষ্টিতে এরকম ভগ্নাংশ দিয়ে দিবে, দিয়ে এর মধ্যে থেকে তোমাকে প্রশ্ন করতে পারে যে এখানে কোন ভগ্নাংশটি বড় হবে। তাহলে সেই ক্ষেত্রে আমি উপরের উদাহরণ থেকে এই দুটির মধ্যে কোন ভগ্নাংশটিকে বড় বলবো। যেহেতু এখানে হরগুলো সমান সেহেতু আমি লবের দিকে তাকাবো। লবের দিকে তাকালে আমাকে দেখা যায় যে আমার এখানে তিন আছে এবং এক আছে, তাহলে তিন হচ্ছে গিয়ে বড়। যেহেতু তিন বড় সেহেতু আমরা সেই ভগ্নাংশটিকেই বড় বলবো। অর্থাৎ আমার উদাহরণ হিসেবে এখানে চার ভাগের তিনই হলো বড়, এটাকে আমি এভাবে লিখতে পারি চার ভাগের তিন বৃহত্তর চার ভাগের এক। ঠিক একইভাবে আমাকে যদি কতগুলো ভগ্নাংশ দিয়ে বলা হয় যে সমলব বিশিষ্ট ভগ্নাংশের মধ্যে কোন ভগ্নাংশটি ছোট, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি। সমলব মানেই হচ্ছে গিয়ে লবগুলো সমান, অর্থাৎ উপরের লবগুলো দেখো সমান, এখানে আমি উদাহরণটা যে দিয়েছি সেখানে উপরের লবগুলো সমান আছে এবং নিচের হরগুলোতে একটাতে পাঁচ আছে আরেকটাতে হচ্ছে দুই আছে। এখন আমাদের এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে একটু ভিন্ন হবে, কারণ এখানে যে ভগ্নাংশটি ভগ্নাংশটির হর বড় সেই ভগ্নাংশটি ছোট হবে। অর্থাৎ এখানে হরের মধ্যে বড় কোনটা পাঁচ, তাহলে এই পাঁচ যে ভগ্নাংশটি থাকবে সেটি হচ্ছে গিয়ে ছোট হবে। তাহলে আমি লিখতে পারি যে পাঁচ বা ভাগের তিন ক্ষুদ্রতর হচ্ছে দুই ভাগের তিন। এভাবে করে তোমাদের প্রশ্নগুলো, সাধারণত সংক্ষিপ্ত প্রশ্নগুলো এসে থাকে। এরপর আমার এখানে আছে যে দুটি ভগ্নাংশ আমি দিয়েছি, সেই দুটি ভগ্নাংশকে তুমি লঘিষ্ঠ সমহর বিস্তৃত ভগ্নাংশ কিভাবে প্রকাশ করবে। যদি দুটি ভগ্নাংশ, এই ক্ষেত্রে দুইটি থাকতে পারে, তিনটি থাকতে পারে বা চারটিও ভগ্নাংশ থাকতে পারে, যেভাবেই আসুক না কেন তোমাকে প্রথমেই বের করতে হবে ভগ্নাংশ দুটির হরের লসাগু। অর্থাৎ আমার এখানে হর আছে তিন এবং দুই, এই তিন আর দুইয়ের লসাগু করলে আমরা দেখতে পাচ্ছি ছয় আসে, এবং এই যে লসাগুটা ছয় আসছে সেটা প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। আমরা ভাগ করলে আমরা দেখতে পাচ্ছি দুই আসে, এবং এই দুই দিয়ে আমরা প্রথম ভগ্নাংশটির লব এবং হর উভয়কেই গুণ করব দুই দ্বারা। গুণ করলে দেখবে যে এখানে চলে আসবে ছয় আর উপরে আসবে চার। ঠিক একইভাবে পরের ভগ্নাংশটিকেও আমরা হরের লসাগু দিয়ে ভাগ করলে তিন আসে, এবং আমাদের এই ভগ্নাংশটিকে আমরা লব এবং হর উভয়কেই তিন দ্বারা গুণ করলে আমাদের এখানে আসে কি ছয়,
ভাগের তিন, অর্থাৎ আমরা এই ভগ্নাংশটির দিকে তাকালে দেখতে পাচ্ছি যে আমাদের হরগুলো কিন্তু সমান হয়ে গিয়েছে, তার মানে সমহর হয়ে গিয়েছে। তাহলে ভগ্নাংশগুলোকে আমি এখন প্রকাশ করতে পারি এইভাবে, ছয় ভাগে চার কমা ছয় ভাগে তিন। এখন আমরা একটি হিসাব দেখতে পাচ্ছি। এই হিসাবটা আমরা করার জন্য আমাদের যা যা প্রয়োজন আমরা ইতিপূর্বে সেগুলো কমপ্লিট করে এসেছি, অর্থাৎ আমরা মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ বের করা শিখেছি, সমহর ভগ্নাংশে প্রকাশ করা শিখেছি। ঠিক এই জিনিসগুলোকেই আমরা এই হিসাবের মধ্যে ব্যবহার করব। তাহলে দেখো, আমাদের প্রথমে হিসাবে আছে এক সমস্ত তিন ভাগের দুই যোগ আট ভাগের পাঁচ বিয়োগ এক সমস্ত ছয় ভাগের এক, অর্থাৎ এখানে প্রথম যে ভগ্নাংশটি রয়েছে সেটি মিশ্র ভগ্নাংশ এবং পরের যে ভগ্নাংশটা রয়েছে সেটাও হচ্ছে গিয়ে মিশ্র ভগ্নাংশ। তাহলে আমি প্রথমেই আগে মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিই, অর্থাৎ আমাদের যে সূত্রটি রয়েছে সেই সূত্র অনুসারে আমি পূর্ণ সংখ্যা এক গুণ হচ্ছে হর, অর্থাৎ তিন যোগ হচ্ছে লব দুই ভাগ হচ্ছে গিয়ে হর তিন। ঠিক একইভাবে এখানেও আমরা মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিলাম, অর্থাৎ এখানে আমরা এক গুণ ছয় যোগ এক ভাগ ছয় করার ফলে দেখো আমাদের এখানে আস্তে আস্তে কীরকম, এখানে গুণ করলে তিন যোগ দুই আসে, এখানে ছয় যোগ এক। একইভাবে আমরা এই পুরোটা আসে হচ্ছে গিয়ে তিন ভাগের পাঁচ যোগ আট ভাগের পাঁচ বিয়োগ ছয় ভাগের সাত। এখন এই তিনটি ভগ্নাংশের হরগুলো কিন্তু সমান নয়, তাহলে আমরা এটাকে সমহরে প্রকাশ করার জন্য কি করতে পারি, যে এই হরগুলো নিচে তিন আট ছয় এই হরগুলোর আমরা লসাগু করব। এখানে দেখো আমি রাফের লসাগুটা দেখিয়ে দিয়েছি, এই লসাগুটি করার ফলে আমরা দেখতে পাচ্ছি যে হরের লসাগুলো এসেছে ২৪। তাহলে ২৪ দিয়ে যদি আমি তিনকে ভাগ করি তাহলে আমার আসে কত আট, তাহলে এই পাশে যদি আমি আট দিয়ে লব এবং হর উভয় পক্ষকেই গুণ করি তাহলেই আমার সমহর চলে আসে, অর্থাৎ পাঁচ পূরণ আট, এখানে তিন পূরণ আটও আমরা করেছি যেটা আমরা একেবারে একবারেই লিখে দিয়েছি ২৪। ঠিক একইভাবে আমি এখানটা এখানে যদি তিন দিয়ে গুণ করেছি তাহলে তিন আটা ২৪ চলে এসেছে এবং উপরে পাঁচ গুণ তিন, এবং বিয়োগ এখানে যেমন চার ছয় ২৪, সেহেতু আমি ২৪টা নিচে লিখে ফেলেছি, সাত গুণ হচ্ছে চার। এভাবে করে এখানে চলে আসতেছে ৪০, উপরে এখানে আসতেছে ১৫, এখানে আসতেছে ২৮। তাহলে উভয় জায়গায় আমরা দেখতে পাচ্ছি ভগ্নাংশগুলোর হরগুলো সমান হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা হরগুলোকে এভাবে করে লিখতে পারি, অর্থাৎ একবারে টেনে দিয়ে ২৪টা লিখে ফেললাম এবং উপরে ৪০ যোগ ১৫ বিয়োগ ২৮ এভাবে করে লিখলাম। তাহলে ৪০ আর ১৫ যোগ করলে ৫৫ হয়, সেখান থেকে ২৮ বিয়োগ দিলে ২৭ থাকে, ২৭ আর নিচে থাকবে হচ্ছে ২৪। এখন এই ২৪ আর ২৭কে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব, অর্থাৎ কিভাবে প্রকাশ করতে পারি, এমন একটা সংখ্যা দিয়ে আমরা উভয় পক্ষকে ভাগ করব যাতে আমার এই ভগ্নাংশটি ছোট আকারে চলে আসে। অর্থাৎ আমরা তিন দিয়ে যদি ভাগ করি তাহলে তিন নং ২৭ এবং তিন আটা ২৪ হয়, অর্থাৎ আমার এখানে কাটাকাটি করলে চলে আসতেছে আট ভাগের নয়, অর্থাৎ লবের ঘরে নয় এবং হরের ঘরে আট, তাহলেই হিসাবটি সম্পূর্ণ হবে। এভাবে করে তোমরা প্রত্যেকটা হিসাব করে থাক করবে। এরপরে দেখো বিপরীত ভগ্নাংশ আমি একটু দেখিয়েছি, কারণ অনেক সময় আমরা যোগ্যতা ভিত্তিক অঙ্ক করতে গেলেও আমাদের অনেক সময় করতে হয় বা প্রশ্নেও আমাদের অনেক সময় আসে যে কোনো একটি ভগ্নাংশ তুলে দিয়ে বলতে পারে যে এটি বিপরীত ভগ্নাংশটি লিখো, সেই ক্ষেত্রে খুবই সোজা, কারণ হচ্ছে যখনই আমার বিপরীত ভগ্নাংশটি বের করতে বলবে তার মানে হচ্ছে এখানে যা লব ছিল সেটা হর হয়ে যাবে এবং হরটা লব হয়ে যাবে। অর্থাৎ দেখো যে চার ভাগে তিন এই বিপরীত ভগ্নাংশটি কি হবে, চার, অর্থাৎ লবটা উপরে চলে আসবে, হরটা উপরে চলে আসছে, হরের লবের ঘরে এখন চার চলে আসছে আর হরের ঘরে তিন হয়েছে, জাস্ট উল্টে দিলেই এই বিপরীত ভগ্নাংশটি হয়ে যাবে। এবার আমি তোমাদেরকে একটি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন সমাধান করে দিচ্ছি। এখানে আমার প্রশ্নটি আছে যে একটি লাঠি ছয় ভাগের এক অংশ মাটিতে, দুই ভাগের এক অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে। পানির উপরের অংশের দৈর্ঘ্য ২ মিটার, তাহলে
আমরা যদি প্রথমেই চিত্রটি এঁকে নিতে পারি তাহলে আমাদের অঙ্কটি করতে খুবই সোজা হবে। আমরা ছবিটি দেওয়ার চেষ্টা করেছি, দেখো যে এখানে আমি মাটি বলেছি, পানি বলেছি এবং খালি। এখানে দেখো লাঠিটা যখন আমি পানির মধ্যে মাটির মধ্যে দিয়ে দিয়েছি, সেখানে দেখো মাটির মধ্যে এখানে আছে কত, 2/2 অংশ, আর পানিতে আছে হচ্ছে গিয়ে মাটিতে আছে হচ্ছে 6/1 অংশ, আর পানিতে আছে হচ্ছে 2/1 অংশ, এবং অবশিষ্ট অংশটি পানি উপরে আছে লাঠিটি। অর্থাৎ এখন আমার প্রথম প্রশ্নটি বলেছে যে মাটিতে ও পানিতে লাঠির মোট কত অংশ আছে। এখন মাটিতে আছে হচ্ছে 6/1 অংশ, আর পানিতে আছে হচ্ছে 2/1 অংশ। তাহলে এই দুই অংশটাকেই আমি যদি যোগ করি তাহলেই আমি মোট কত অংশ মাটিতে এবং পানিতে আছে তা বের করতে পারবো। খুবই সোজা, এই অংশটি এবং এই অংশটি যদি আমি যোগ করি, সে একইভাবে আমি এই দুইটি লসাগু বের করেছি, 6 হয়েছে। তারপরে আমি এখানে সেই 6 যেহেতু তার মানে 1 দিয়ে গুণ করা লেগেছে, সেজন্য 1 দিয়েছি, আর এখানে দিয়েছি 3। 3 দিয়ে গুণ করলে এখানে 6 আসে নিচে, তাহলে এখানে 3 দিয়েছি। তাহলে এইটা করার ফলে আমাদের এখানে চলে আসতেছে 6/4, এবং এটাকে লঘিষ্ঠ আকারে অর্থাৎ ছোট আকারে প্রকাশ করার জন্য আমরা কাটাকাটি করেছি 2 দিয়ে। 2 দিয়ে কাটাকাটি করার ফলে আমার এখানে আসছে হচ্ছে 3/2 অংশ। অর্থাৎ মাটিতে এবং পানিতে এই মোট অংশ আছে হচ্ছে 3/2 অংশ। এবং দ্বিতীয় প্রশ্নটি করেছে যে পানির উপরে কত অংশ আছে। আমরা যদি পুরো লাঠিটাকেই একটা অংশ ধরি তাহলে আমরা যেটা দেখতে পাই যে ক হতে যেহেতু আমরা পেয়েছি মাটি পানির লাঠির অংশ, তাই সেখান থেকে যদি আমরা পুরো লাঠিটার অংশটা থেকে যদি আমরা মাটি এবং পানির অংশটা যদি বিয়োগ করে দেই তাহলেই আমরা পানির উপরে কত অংশ আছে সেটি পেয়ে যাব। তাহলে দেখো যে আমরা 1 থেকে এই 3/2 অংশটাকে বিয়োগ দিয়েছি, এবং বিয়োগ দিয়ে আমরা এখানে পেলাম 3/1 অংশ, তাহলে উত্তরটি চলে আসলো। এখন আমার তৃতীয় প্রশ্নটি ছিল যে সম্পূর্ণ লাঠিটির দৈর্ঘ্য কত মিটার। তাহলে আমার পানির উপরের দৈর্ঘ্যটি দেওয়া আছে, আর সম্পূর্ণটি বের করতে হলে আমাকে কিভাবে করতে হবে, দেখো যে আমরা এখান থেকে পেয়েছি যে পানির উপরে আছে 3/1 অংশ। আমার প্রশ্নে আছে যে পানির উপরের অংশের দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, অর্থাৎ কি যে এই 3/1 অংশের দৈর্ঘ্যটাই হচ্ছে গিয়ে কি 2 মিটার। তাহলে আমার পুরো লাঠিটার দৈর্ঘ্য বের করতে হবে কিভাবে, যে 3/1 অংশের দৈর্ঘ্য যদি 2 মিটার হয়ে থাকে তাহলে 1 অংশের দৈর্ঘ্য আমরা বের করার জন্য ঠিক এভাবেই করতে পারি যে 2 ভাগ হচ্ছে 3/1। আমি এখানে একটু নিচের দিকে দেখো ভালো করে একটু বড় করে দেখিয়েছি যে 2 ভাগ হচ্ছে গিয়ে 3/1, যেটাকে আমরা গুণ করলে দেখা যায় যে আমার ভাগটা কি হয়ে যায়, উল্টে যাবে, অর্থাৎ চেঞ্জ হয়ে যাবে। লবটা হরের ঘরে যাবে আর হরটা লবের ঘরে আসবে, অর্থাৎ এরকম আসে যে 3টা উপরে চলে যাবে, 1টা নিচে চলে আসবে। তাহলে কি হয়, 3 × 6, অর্থাৎ এখানে কি আসতেছে, 6 মিটার। তাহলে আমরা উত্তরটি পেয়ে গেলাম যে সম্পূর্ণ লাঠিটির দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 6 মিটার। এভাবে করে তোমরা বইয়ের প্রত্যেকটি অঙ্ক ভালোভাবে প্র্যাকটিস করবে, এবং যত বেশি চর্চা করবে তত বেশি ভুলগুলো তোমাদের শুধরানোর জন্য সহায়ক হবে। আশা করি তোমরা আমার এই আলোচনা থেকে উপকৃত হয়েছ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সবাই সুস্থ থাকবে, নিরাপদে থাকবে।